হ্যালো বন্ধুরা ওয়েলকাম বন্ধন স্টাডি সলিউশন এই মুহূর্তে একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এর আগে এর আগে তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম যে পুলিশ কনস্টেবল কনস্টেবলের নতুন করে প্যানেল টানলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এই মুহূর্তে যে খবরটি হলো পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদের সংশোধিত ফল প্রকাশ এর মধ্যে কজন বাদ গেছে এবং কজন পাবে তো পুরো ডিটেলসটি ভিডিওর মাধ্যমে দেখে নাও স্কেপ না করে রাজ্য পুলিশ কনস্টেবল পদের সংশোধিত merit লিস্ট merit list প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আজ পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবারের নতুন সংশোধিত প্রকাশ করেছে দু হাজার উনিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি আট হাজার চারশো উনিশটি শূন্য পদে কনস্টেবল নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ করেছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো হাইকোর্টের নির্দেশে সংশোধিত মেধা তালিকা অনুযায়ী আগের তালিকা থেকে একশো জন প্রার্থী বাদ গেছে মোট মেধা তালিকাভুক্ত আট হাজার চারশো জন চাকরি প্রার্থী তো প্রার্থীরা মেরিট লিস্ট দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করুন ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে এখান সেখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিতে পারো প্রসঙ্গত উল্লেখ সংরক্ষণ না মানার কারণে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ জানায় ওই নিয়োগ নিয়োগ নিয়ম মেনে করা হয়নি তা পরিষ্কার তো আদালতের কাছে এই বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা হলো এবার সংশোধিত তালিকা প্রকাশ করা হলো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সে সাবস্ক্রাইব করে দিও